नमस्कार बंधुरा आपनारा देखछेन आपनादेर प्रिय यूट्यूब चैनल आईपीएम गुरु। तो बंधुरा आजकेर ए भिडियोते केंद्र सरकारेर एमटीएस पदे नियोगेर एकटी विज्ञप्ति प्रकाशित होयेछे जेखाने आपनारा माध्यमिक पाशे आवेदन करते पारबेन राज्येर जेकोनो जिला थेके छेले मेये सबाई। तो एई जे एमटीएस पद माने मल्टीटास्किंग स्टाफ पदे नियोग करते चलेछे एटा किन्तु एकटा केंद्र सरकारेर चाकरी जेखाने आपनादेर आवेदन प्रक्रिया अलरेडी शुरू होये गेछे। तो आपनारा किभाबे एखाने आवेदन करबेन, বয়স সীমা কি চাওয়া হচ্ছে, বেতন কত দেওয়া হবে, আজকের ভিডিওতে কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়াও স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব এই ভিডিওতে, যেখানে আপনারা ঘরে বসেই মোবাইলের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এসএসসি এমটিএস রিক্রুটমেন্ট 2021 মাল্টিটাস্কিং স্টাফ এমটিএস পদটি হলো মাধ্যমিক পাশে কেন্দ্রীয় সরকারের একটি মোটা বেতনের চাকরি। পরীক্ষাটি কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশন কমিশন আয়োজন করে থাকে। প্রতি বছর এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, তবে এবছর এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হতে অনেকটাই বিলম্ব হয়েছে। তো আপনারা জানেন দেশে করোনা ছিল, করোনার কারণে কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তিটা একটু লেটে কিন্তু প্রকাশিত হয়েছে, যেখানে আমি আপনাদের আজকের ভিডিওতে কিভাবে মোবাইলের মাধ্যমে আবেদন করবেন, ঘরে বসে আপনারা সবাই আবেদন করতে পারবেন সেটা দেখিয়ে দেব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো প্রথমেই জেনে নেওয়া যাক, দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন স্টার্ট 5ই ফেব্রুয়ারি 2021। তো ফেব্রুয়ারি মাসের 5 তারিখে কিন্তু অলরেডি অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। অ্যাপ্লিকেশন এখানে কিন্তু 21শে মার্চ 2021 পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে এবং এখানে আপনাদের যে এক্সাম হবে পেপার ওয়ান মানে সিবিটি এক্সাম 1 জুলাই থেকে 20 জুলাই 2021 এর মধ্যে আপনাদের পেপার ওয়ান মানে সিবিটি এক্সাম হবে। বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশের বিলম্ব হলেও চাকরি প্রার্থীদের নিরাশ করেনি স্টাফ সিলেকশন কমিশন। শেষ পর্যন্ত 5ই ফেব্রুয়ারি 2021 স্টাফ সিলেকশন কমিশন এসএসসি মানে এমটিএস নোটিফিকেশন 2021 বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অন্তত মাধ্যমিক পাশ করে থাকলে আপনারা এখানে পুরুষ মহিলা সবাই আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে পরীক্ষা কেন্দ্র রয়েছে, তাই পশ্চিমবঙ্গের প্রার্থীদের অনেক কোনো রাজ্যে পরীক্ষা দিতে হবে না, আপনাদের নিজের রাজ্যে আপনারা পরীক্ষা দিতে পারবেন। আজকের পোস্টে আপনাদের শেয়ার করব এমটিএস পদে আপনারা কিভাবে আবেদন করবেন এবং প্রয়োজনীয় যোগ্যতা কি লাগবে, পরীক্ষা সিলেবাস টোটাল আপনাদের স্টেপ বাই স্টেপ জানাবো এই ভিডিওতে। আপনারা দেখতে পাচ্ছেন এমটিএস পদে যারা আবেদন করবেন 2021 সালে স্টাফ সিলেকশন কমিশনের মাল্টিটাস্কিং স্টাফ বা এমটিএস পদে কত শূন্যপদ রয়েছে তা প্রকাশ করেনি স্টাফ সিলেকশন কমিশন। তবে প্রতি বছরের মতো এবছরের শূন্যপদের সংখ্যা থাকতে পারে প্রায় 5000। আগামী কিছুদিনের মধ্যেই শূন্যপদের বিন্যাস প্রকাশ করতে চলেছে স্টাফ সিলেকশন কমিশন। তো অলরেডি কিন্তু তারা প্রকাশ করে দিয়েছে এবং অ্যাপ্লিকেশনও চলছে। তো আমি আপনাদের দেখিয়ে দেবো এসএসসি এমটিএস 2021, এখানে আপনাদের আবেদন করার জন্য প্রয়োজনীয় যোগ্যতা হতে হবে মাধ্যমিক পাস এবং উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলেও আবেদন করতে পারবেন। আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। নেপাল এবং ভুটানের নাগরিক হলে শর্ত সাপেক্ষ এবং এসএসসি মাল্টি টাস্কিং স্টাফ পদে আবেদন করতে পারবেন। তো নেপাল এবং ভুটানে যারা রয়েছেন তারাও আবেদন করতে পারবেন, যারা ওয়েস্ট বেঙ্গলে আছেন তারাও আবেদন করতে পারবেন, আপনারা যারা ভারতীয় নাগরিক। স্টাফ সিলেকশন কমিশনের মাল্টিটাস্কিং স্টাফ পদে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। বয়স হিসাব করেন 1 জানুয়ারি 2021 হিসেবে। এসসি এসটি ওবিসি পিডাব্লিউডি এবং ইএসএম প্রার্থী শ্রেণীভুক্ত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী যেভাবে বয়সের ছাড় পান সেভাবে বয়সের ছাড় পাবেন। আপনারা ইতিমধ্যেই জানেন যে এসসি এসটি ওবিসিরা কীভাবে বয়সের ছাড় পায়। এরপর আছে অ্যাপ্লিকেশন প্রসেস। এখানে যেটি বলা রয়েছে স্টাফ সিলেকশন কমিশনের মাল্টিটাস্কিং স্টাফ পদে আবেদন করতে হলে সরাসরি অনলাইনে আবেদন করতে হবে। সিলেকশনের এই যে স্টাফ সিলেকশনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা দেখতে পাচ্ছেন www.ssc.ni.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদের কিন্তু এখানে আবেদন করতে হবে। আমি দেখিয়ে দেব, প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হলে আবেদনকারীর মোবাইল নম্বরে এবং ইমেল আইডিতে রেজিস্ট্রেশন এবং ফোন নাম্বার এবং পাসওয়ার্ড কিন্তু চলে যাবে এবং রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে সরাসরি আপনারা আবেদন করতে পারবেন। যাদের আগে রেজিস্ট্রেশন করা আছে মানে আগে যারা স্টাফ সিলেকশন কমিশনে যারা আবেদন করেছিলেন আপনাদের কাছে যদি সেই আইডি পাসওয়ার্ড থাকে তাহলে আপনারা লগ ইন করে আবেদন করতে পারবেন, সেটাই এখানে বলা আছে। এরপর আছে এসএসসি এমটিএস এক্সাম সেন্টার ওয়েস্ট বেঙ্গল। স্টাফ সিলেকশন কমিশনের অধিকাংশ পরীক্ষার কেন্দ্র পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে হয়ে থাকে, সেই মতো এসএসসি এমটিএস 2021 পরীক্ষার ক্ষেত্রে পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে পরীক্ষা কেন্দ্র রয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে পরীক্ষা কেন্দ্রগুলির কোড দেওয়া হলো, এখানে কোড নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন কলকাতাতে রয়েছে 4410, আসানসোলে রয়েছে 4417, হুগলিতে 4418 এবং শিলিগুড়িতে রয়েছে 4415। তো আপনারা দেখতে পাচ্ছেন কলকাতাতে কিন্তু পরীক্ষা সেন্টার রয়েছে। এরপর আছে সিলেকশন প্রসেস। এসএসসি প্রিলিমিনারি এক্সাম পেপার ওয়ান এখানে আপনাদের কম্পিউটার বেসিস হবে 100 মার্কের এবং পেপার টু কিন্তু হবে 50 মার্কের এবং এখানে লাস্ট হবে আপনাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন। এরপর আছে পেপার ওয়ান সিলেবাস। জেনারেল ইংলিশে 25 থাকবে, জেনারেল
এখানে দেখতে পাচ্ছেন রিজনিং এ থাকবে 25, তারপর দেখতে পাচ্ছেন নিউমেরিক্যাল এখানে থাকবে আপনাদের 25 মার্ক এবং জেনারেল অ্যাওয়ারনেসে থাকবে 25 মার্ক। এইভাবে করে আপনারা সিলেবাসটা অবশ্যই একটু দেখে নেবেন। অফিশিয়াল বিজ্ঞপ্তি আমি আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, যেখান থেকে ডাউনলোড করে আপনারা টোটালটা দেখতে পারবেন। আমি আপনাদের বোঝার ক্ষেত্রে বাংলাতে টোটালটা স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন বুক, এখানে কিন্তু এসএসসি এমটিএস 2021 এখানে বেস্ট বুক, এই সমস্ত বুক আপনার বইগুলো যদি আপনারা কেনেন তাহলে অবশ্যই এখান থেকে আপনারা একটা ভালো একটা চাকরির সুযোগ পেয়ে যেতে পারেন। এখানে যে সমস্ত বইয়ের লিঙ্কগুলো দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই সমস্ত বইগুলো আপনারা আপনাদের কি করবেন, আপনাদের অ্যামাজনে আপনারা সার্চ করলে আপনারা এই সমস্ত বইগুলো পেয়ে যাবেন, অ্যামাজন থেকেও কিনতে পারেন আপনারা। এরপর আছে অ্যাপ্লিকেশন ফি। এখানে যেটি বলা রয়েছে এই যে স্টাফ সিলেকশন কমিশনে নিয়োগ করবে, এখানে আবেদনকারী আগে ফি জমা দিতে হবে। তো বুঝতেই পারছেন আবেদনকারীকে অবশ্যই আগে ফি জমা দিতে হবে। প্রত্যেকের জন্য আলাদা আলাদা আবেদন ফি নির্ধারণ করা আছে। ইউআর এবং ওবিসি এবং ইডব্লিউএস শ্রেণীভুক্ত প্রার্থীর ক্ষেত্রে আবেদন ফি বাবদ জমা দিতে হবে 100 টাকা। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ব্যাংকের চালানের মাধ্যমে আপনাদের আবেদন ফি জমা দিতে হবে। অনলাইনে আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ 23 মার্চ 2021 এবং ব্যাংক চালানের মাধ্যমে আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ 25 মার্চ 2021 এবং এসসি এসটি পিডব্লিউ এবং ইএসএম মহিলা প্রার্থীর ক্ষেত্রে কোনোরূপ আবেদন ফি জমা দিতে হবে না। তো বুঝতেই পারছেন এসসি এসটি পিডব্লিউডি এবং ইএসএম যারা রয়েছেন, যারা মেয়েরা আছেন, তাদের ক্ষেত্রে কোনো রকম কোনো আবেদন মূল্য লাগবে না, আপনারা ফ্রিতেই ঘরে বসে আবেদন করতে পারবেন। এরপর আছে এমটিএস পদে যারা আবেদন করবেন এসএসসি, এই অনলাইনে আবেদন করার শেষ তারিখ 21-3-2021, এই তারিখের মধ্যে আবেদন করতে হবে। আপনারা সরাসরি আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স ফলো করবেন, সেখানে আমরা আবেদন করার লিঙ্ক দিয়ে রেখেছি, যেখান থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আবেদন করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি সরাসরি সেই আবেদন করার অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি, স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। তো এর লিঙ্ক আমরা দিয়ে রাখবো ভিডিও ডিসক্রিপশন বক্সে, আপনারা সেখান থেকে ক্লিক করে এই পেজে চলে আসতে পারবেন। এখানে প্রথমে যেটি বলেছে আপনার কি আধার কার্ড রয়েছে কিনা, তো অবশ্যই আপনারা এখানে ইয়েস করে দিতে হবে, আপনার আধার কার্ড অবশ্যই রয়েছে। তো আপনার আধার কার্ডের নাম্বারটি এই ঘরে বসাবেন, তারপরে আবার সেই আধার কার্ডের নাম্বারটি এই ঘরে বসাবেন, তারপর এখানে টাইপ অফ আইডি আপনাদের যখনই আপনার আধার কার্ডের এখানে বসাবেন, তারপর এখান থেকে আপনি একটা আইডি প্রুফ সিলেক্ট করবেন। আধার কার্ডের নাম্বারটি বসালে এখান থেকে আইডি প্রুফ দিতে পারবেন, যেমন এখান থেকে আপনারা ভোটার কার্ড প্যান কার্ড সেটা সিলেক্ট করবেন, যেটা সিলেক্ট করবেন তার সেই নাম্বারটি এই ঘরে বসিয়ে দেবেন, তারপর এখানে আপনার নাম দিয়ে দেবেন, তারপর এখানে আপনার কি বলা হয়েছে আবার সেই আপনার নামটি দিতে হবে। তো বেশিরভাগই একটা নামে দুবার করে এখানে দেওয়া আছে, যেহেতু এখানে দেখতে পাচ্ছেন আপনার কি নাম চেঞ্জ করেছেন কিনা, তো আপনি একটা নয় থাকবে। তারপরে আবার এখানে যেটি বলা রয়েছে যে আপনার নাম যদি চেঞ্জ না হয় তাহলে সেই নামটি আবার এখানে দিয়ে দেবেন, তারপর আপনার বাবার নাম এখানে আপনারা দিয়ে দেবেন, তারপর আপনি আপনার বাবার নাম আবার দেবেন, আপনার মায়ের নাম দেবেন, আপনার মায়ের নাম আবার দেবেন, তারপর আপনার ডেট অফ বার্থ আবার দেবেন, ডেট অফ বার্থ তো দুবার করে বেশিরভাগই রয়েছে। তারপর আপনার কোয়ালিফিকেশানগুলো এইভাবে করে স্টেপ বাই স্টেপ দিয়ে দেবেন। আপনি এখান থেকে যে মাধ্যমিক পাসটা করবেন, মাধ্যমিক পাসটা সিলেক্ট করলে তার রোল নাম্বারটা কিন্তু এই ঘরে দিয়ে দিতে হবে, দুবার করে রয়েছে, এবং কত সালে পাস করেছেন এবং আপনি ছেলে না মেয়ে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনার কোয়ালিফিকেশান, আপনি যদি আদার্স কোয়ালিফিকেশান থাকে সেগুলো দেবেন, তারপর আপনার মোবাইল নাম্বার, আবার মোবাইল নাম্বার, ইমেল আইডি দিয়ে আপনারা কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন সেভ, সেভে ক্লিক করবেন। তো সেভে ক্লিক করলে কিন্তু আপনাদের পরের পেজে রিডাইরেক্ট করবে এবং সেখান থেকে আপনাদের দ্বিতীয় যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে অ্যাডিশনাল অ্যান্ড কন্ট্যাক্ট ডিটেলস, এখানে আপনার সমস্ত ডিটেলস দিতে হবে। তারপর এখানে আপনার ফটো অ্যান্ড সিগনেচার দিতে হবে, ফটো অ্যান্ড সিগনেচার আপনাদের অবশ্যই 50 KB মধ্যে করে নিতে হবে এবং সেটা আপনারা এখানে আপলোড করে দিয়ে তারপর পেমেন্ট করে আপনারা স্টেপ বাই স্টেপ আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল এসএসসির এমটিএস রিক্রুটমেন্ট 2021। তো ভিডিওটি কেমন লাগলো একটা লাইক করে জানাবেন, যদি কোশ্চেন থাকে কোনোরকম তাহলে ভিডিওর কমেন্ট বক্সে করবেন, আর অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।